সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি তোমরা সবাই সুন্দর, সুস্থ, নিরাপদে আছো। আজকে আমরা পূর্ব বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা যে পর্যন্ত পড়েছিলাম সেটুকু আমরা জেনেছিলাম যে মেঘনাথ তার চাচার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, যে শ্রদ্ধা দেখিয়েছে, এবং সাথে সাথে দেশের প্রতি তার যে কর্তব্যবোধ, তার যে দায়িত্ববোধ, এবং সে স্বজ্ঞানে সে যে তার কাকাকে, সে কাকা যে ভুল করেছে সেটিকে ধরে দিয়ে নিজের অজ্ঞতার দিকটি প্রকাশ করেছেন। কিন্তু মূলত একটা দিকটা আমরা বুঝতে পারি, সেই জায়গাটা হলো যে মেঘনাদের প্রতিটি জায়গায় কিন্তু একটা জিনিস প্রকাশ পেয়েছে, সেখানে তার ক্ষিপ্রতা বা সাহস, দেশের প্রতি তার আনুগত্যবোধ এবং ভালোবাসা। অর্থাৎ এই যে সে চাচার প্রতি যে কথাগুলো বলছে, শুধু কথাগুলো কথাই নয়, সেগুলো একটা অমৃত বচনের মতো। কারণ মাতৃভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, মাতৃভূমির জন্য পৃথিবীতে বহু জাতি গোষ্ঠী তাদের জীবন দিয়েছে, যুগে যুগে কিন্তু মাতৃভূমির জন্য দানবর যে মানবিক ভূমিকা রাখতে পারে সেটাও কিন্তু এই কবিতার অন্যতম ব্যাখ্যা হয়ে দাঁড়িয়েছে। তো সেই ব্যাখ্যা শেষ কোন দিকে যাচ্ছে, শেষ উপমাগুলো কোন দিকে যাচ্ছে, চিত্রকল্প কোন দিকে যাচ্ছে, কাহিনী কীভাবে ঘুরছে, চলো আমরা দেখে আসি আজকের ক্লাসের স্ক্রিনে কী কী রয়েছে আমাদের জন্য। আমি তো অজ্ঞ, এই যে বলছো অজ্ঞ দাস, আমি তো এখানে অজ্ঞ, অজ্ঞ মানে কি মেঘনাদ, আর বিজ্ঞতম তুমি, বিজ্ঞতম মানে কি অভিজ্ঞ, তুমি অনেক উঁচু চাচা, তুমি অনেক ভালো, অবিদ্যুত নহে কিছু তোমার চরণে, অবিদ্যুত মানে কি অজানা না কোনো কিছু তোমার, তোমার বুদ্ধি জ্ঞান মেধায় প্রজ্ঞায়, হ্যাঁ কোনো কিছু, অর্থাৎ তোমার চলাচলের বা চলাচলের ব্যাপ্তিতে কোনো কিছু অজানা নয় কাকা। আর ও তো ক্ষুদ্রপতি নর সুর লক্ষণ, ও তো ক্ষুদ্রমতি মানে কি সংকীর্ণ মনের অধিকারী, এই সুর লক্ষ্য, এই যে নর সুর একেবারে বলেছে তো ক্ষুদ্রমতি, একেবারে ক্ষুদ্র, দেখো না, ও যদি এত সংকীর্ণ মনে না হবে তাহলে নহীন, দেখো নহিলে বা না হলে অস্ত্রহীন যোদ্ধে কি সে সম্বদে সংগ্রামে, অস্ত্রহীন যোদ্ধাকে কি সে কখনো যোদ্ধা আহ্বান করতে পারে, ও যদি ক্ষুদ্রমতি, দেখো এই যে ক্ষুদ্রমতি মানে সংকীর্ণ মনা, আর সম্বাদ মানে আহ্বান করতে, সংগ্রাম মানে যুদ্ধে, তাহলে কেউ সে কে অস্ত্রহীন কখনো যুদ্ধে সংগ্রাম করতে পারে, কহ মহারথী, মহারথী মানে কি মূলত ধরো বীর, বিভীষণকে বোঝাচ্ছে বীর যোদ্ধা, তুমি বলো তুমি তো বীর যোদ্ধা, তুমি কি কখনো অস্ত্রহীনের উপর আক্রমণ করো, এ কি মহারথী প্রথা, এটা কি যুদ্ধের কোনো নিয়ম, এটা যুদ্ধের কোনো কৌশলের মধ্যে পড়ে না, সে অত্যন্ত সংকীর্ণ মনে, দেখো না সে অস্ত্রহীনকে, আমি যে অস্ত্রহীন এখন তুমি পথ ছেড়ে দাও, যে বলছিল প্রথমে যে তুমি পথ ছাড়ো, কিন্তু সে বলছিল কোনোভাবেই আমি পথ ছাড়তে রাজি নই, কেন রই, কেন ওই যে আমাদের দেশে রাজাকারা যা করেছিল, মীর জাফর যা করেছিল, একইভাবে আমাদের এখানে আমাদের যে বিভীষণ রয়েছে সে কিন্তু সে একই কথা বলতে চাচ্ছে, কীভাবে বলছে, বলছে কহ মহারথী, কি মহারথী প্রত নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা, বলেছে এই রাক্ষসপুরে, রাক্ষসপুরে এমন কোনো শিশু নেই যে যুদ্ধহীনকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানায়, এটা শোনার পরে সে হাসবে না, না হাসে এ কথা শুনে সে হাসবে না, এমন কোনো শিশু নেই যে সে হাসবে না, তাহলে কি হচ্ছে এখানে কি বলতে চাচ্ছে, ছাড়ো পথ আসিব ফিরে এখনই, তুমি পথ ছাড়ো, তুমি পথটা ছেড়ে দাও এখনই ফিরে আসবে, অর্থাৎ উনি কি বললো যে লক্ষণ অত্যন্ত সংকীর্ণ মনের অধিকারী, আর যদি তাই না হবে তাহলে কীভাবে সে এই অস্ত্রহীন অবস্থায় আমাকে সে যুদ্ধের আহ্বান করলো, হে বীর যোদ্ধা, হে চাচা তুমি বলো বা আপনিই বলেন, যদি আমরা আপনি করে বলি আপনিই বলেন, এটা কি কোনো বীরের যোদ্ধার নিয়ম প্রথা, এই লঙ্কাপুরে ভাগ্যিস কোনো শিশু নেই, যদি থাকতো তাহলে এমন কথা শুনে যে হেসে হয়তো গড়াগড়ি খেত, হ্যাঁ ছাড়ো পথ আমি এখনই অস্ত্রটা নিয়ে এসে ফিরে, যে লঙ্কার কলঙ্ক আছে ভঞ্জি বা হবে একটা লাইন ছিল আমরা আগে বলছিলাম, যে ছাড়ো পথ আমি এখনই ফিরে আসছি। এইবার বলছে দেখিব আজি কোন দেব বলে, কোন দেবতার বলে আমি আজকে দেখবো, দেখো এটার মাধ্যমে কি মেঘনাদের একটু বীরত্বে যে সাহসের দিকটা প্রকাশ হয়েছে, তুমি আজ আমি দেখেই ছাড়বো, আমি এই দেখিব আজি, আজ আমি দেখি যে কোন দেব বলে, মানে কোন দেবতার শক্তিতে, দেবতার শক্তিতে, আর দেখিব আজ, আজ আমি দেখবই, মানে আজ আমি দেখবই যে কোন দেবতার শক্তিতে ও আজ বিমুখী সমরে মরে সুমিত্রী
কুমতি, এটা কি বলছে যে তোমরা তো জানো যে লক্ষণ যে এখানে বিমুখী সমরে, মানে আমি দেখব কোন দৈব শক্তির বলে মোকাবেলা করে এই লক্ষণ মন। এই দেখো এই কুমতি মানে কি মন, এক কথা হলো যে কি বলা যায় মন্দ, মানে এক কথা তার ভিতরে মন্দ চিন্তা ভাবনা, যার ভিতরে মন্দ বুদ্ধির যে চিন্তা, মন্দ বুদ্ধির চিন্তা যার ভিতরে, কুমতি মানে যার মনের ভিতরে মন্দ বুদ্ধি রয়েছে। সৌমিত্র হলো সৌমিত্রার ছেলে, এখানে বলেছে কাকে বোঝানো হয়েছে, লক্ষণকে বোঝানো হয়েছে। হ্যাঁ বলেছে আর বিমুখ সমরে মরে, কীভাবে মুখোমুখি আজ আমি দেখেই ছাড়বো কোন দৈব শক্তির জোরে, ঠিক আছে, কোন দৈব শক্তির জোরে আমার মোকাবেলা করে আমাকে সে বিমুখ সমরে মরে, মানে আমার মোকাবেলা করে। এখানে লিখে নাও যে আমারে, মানে মেঘনাথকে আর কি, আমারে মোকাবেলা মোকাবেলা করে। কোন দেবতার বলে আমি আজকে দেখবো এই সুমিত্রা ছেলে লক্ষণকে আজ দেখবো, যে যতই মন্দ বুদ্ধির জীবী দেখো মন্দ বুদ্ধির চিন্তা যার মাথায় এই একে আমি দেখবো। দেবদত্ত নররণে, দেবদত্ত নর তিনটা, দেব মানে তো দৈব, দত্ত দেখো দৈব মানে কি, বা দেব মানে কি দেবতা, দত্ত মানে দত্ত মানে এখানে মেঘনাদদের সাথে নর, এই দেখো নর আর এই দেবতা, এরা একসময় এই দত্তদের সাথে মানে আমাদের মেঘনাদদের সাথে যুদ্ধ করেছিল রণে, মানে যুদ্ধে সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ, মানে তুমি তো চাচা, এখানে মূলত তো বিভীষণকে বোঝাচ্ছে রাক্ষস বংশের আর সন্তান তাই তাকে রক্ষশ্রেষ্ঠ বলা হয়েছে। তুমি তো সেই দেবতার মানুষ যখন এক হয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিল, তুমি তো সচক্ষে সেই যুদ্ধ দেখেছিলে পরাক্রম দাসেরে। পরাক্রম মানে কি, পরাক্রম মানে কি, যে এখানে বলছে যে আমাকে যুদ্ধক্ষেত্রে কি দেখোনি, আমি কাউকে ভয় পেয়েছিলাম, কাউকে যে ভয় পায় না, যাকে যে কাউকে সে অতিক্রম করতে পারেনি তাকে আর কি কেউ, এই পরাক্রম দাসেরে। এখানে এখানে বলতো মেঘনাথকে বোঝানো হয়েছে সাহসী আর কি, সে ছিল অত্যন্ত সাহসী। তুমি দেখো নি পরাক্রম দাসেরে নির্ভীক, আমাকে দেখো নি, কী দেখি দরিবে দাস হ্যাঁ দুর্বল মানবে, কী দেখি মানে লক্ষণে কী দেখে আমি ডরাবো যে এ দাস মানে তোমার অনুগত আর কি, দরিবে মানে ভয় পাবে আর কি ভয়, এ দাস হেন দুর্বলে এমন, হেন মানে এমন দুর্বল মানবে, অর্থাৎ কী দেখে আমি এমন দুর্বল মানবকে ভয় পাবো। অর্থাৎ যদি এই লাইনগুলো আমরা একটু দেখি তাহলে একসাথে দাঁড়াবে, যে দেখিবে দেখিব আজই এখান থেকে এই এই যে হেন মানব পর্যন্ত যদি ব্যাখ্যা করি তাহলে কী দাঁড়াবে, যে যে বলছে যে আজ আমি দেখেই ছাড়বো যে কোন দৈব শক্তির জোরে আমাকে এই লক্ষণ কীভাবে আমাকে কী করে আমার সাথে সম্মুখ যুদ্ধ করে, অর্থাৎ ইচ্ছা তো মন্দ বুদ্ধির অধিকারী, সে কী করে আমার এই আমাকে সে মোকাবেলা করবে। কারণ আমি তুমি তো দেখেছিলে চাচা যে দেবতা আর মানুষ যখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে আমি কী পরাক্রম ছিলাম, কী কী সাহসী ছিলাম, সেখান তো আমি কাউকে ভয় পাইনি, আমি কী দেখি এমন দুর্বল, এই যে ভয় পাবো লক্ষণের মতো যে দুর্বল মানবকে। এখানে হেন মানে মূলত এ দাস, হেন হেন মানে এখানে লক্ষণ লিখে রাখতে পারো, মানে দুর্বল লক্ষণকে আমি কী দেখে ভয় পাবো, কী দেখে আমি ভয় পাবো এই মানুষকে। তারপরে বলছে নিকুম্বিলা যজ্ঞাগারে, আমরা এখান থেকে একবারে এটা পড়ি, নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভে, মানে কি কোনো ভয়টা ছাড়াই লক্ষণ কীভাবে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো। নিকুম্বিলাটা যজ্ঞাগার যেখানে পূজা ইষ্ট দেবতার পূজা বা অগ্নি দেবতার পূজা করতে আমাদের মেঘনাদ অগ্নি দেবতার যে পূজা করার স্থান যেখানে, সে যে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে, প্রগল্ভে মানে ভয়ডর ছাড়া, মানে একদম ভয়হীন ভয়হীন হয়ে আর ভয়ডর ছাড়া কীভাবে পৌঁছিল, মানে তো পৌঁছালো, আমি আগেও তোমাদের বলেছিলাম পৌঁছালো, কীভাবে পৌঁছালো কোনো ভয়ডর ছাড়া। দম্ভী, দম্ভী মানে এখানে আমরা কাকে দেব, লক্ষণ কীভাবে দম্ভী এখানে পৌঁছে গেল, আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, তুমি আজ্ঞা করো দাসে, আজ্ঞা করো দাসে মানে কে বলছে, আমাদের মেঘনাদ তা চাচাকে বলছে, তুমি খালি আমাকে আদেশ করো, আজ্ঞা মানে আদেশ করো, আদেশ করো আমাকে এই দাসকে, আমাকে শাস্তি নরাধমে, নর যোগ অধম মানে মানুষ হয়েও যে অধম, এখানে মূলত লক্ষণকে বলা হচ্ছে, তুমি শুধু আজ্ঞা করো আমাকে এই নরাধমকে আমি তব জন্মপুরে, মানে তোমার নরাধমের লক্ষণ
তবে মানে হলো তোমার বা আপনার, আমরা তোমার দিয়ে লিখেছি, তোমার জন্মপুরে মানে মাতৃভূমিতে, মাতৃভূমিতে তার চাচা পদার্পণ করে বনবাসী, বনবাসী বন্য জানোয়ার বলেছে এখানে, মূলত বনে বাস করে এখানে জানোয়ার। এখানে মূলত দেখো লক্ষণকে কিন্তু এমনভাবে একটা উপমার মধ্যে নিয়ে এসছে এখানে। অর্থাৎ কবি এখানে মেঘনাদের মাধ্যমে বলতে যাচ্ছে যে তুমি চাচারে বল, তুমি শুধু আমাকে দাস করে এই আদেশ করো যে আমি এই যে এই মানুষও যে অধম, এই লক্ষণকে আমি এখনই একে কুপকাত করে দিই। তোমার জন্মভূমিতে চাচা এই জানোয়ার মানে এক কথা দিই লক্ষণের মতো একটা মন্দ স্বভাবের মানুষ যে এখানে প্রবেশ করেছে, হে বি ধাতা, হে চাচা, তুমি দেখছো না যে নন্দন কাননে মানে ফুলের বাগানে ভ্রমণ করে দুরাচারের দত্ত, দূর থেকে আগত যে দত্ত, সে ফুলের বাগানে এত সুন্দর লঙ্কাপুরীতে এই দত্তের আগমন ঘটেছে। ও যে বলছিলাম যে এই কবিতায় দানব হয়ে গেছে মানব, আর মানব হয়ে গেছে দানব, কিভাবে সেটা হয়েছে তোমরা সেটা বুঝতে পারছো। চাচাকে বলছেন যে এই ফুলের বাগানের শোভিত সুন্দর একটা বাগান যে লঙ্কাপুরী, সেই লঙ্কাপুরী দূর থেকে আগত যে দত্ত, দত্ত মানে এখানে লক্ষণ আর কি, ভয়ঙ্কর অর্থ বোঝানো, লক্ষণ ভ্রমণ করে বেড়াচ্ছে, তুমি দেখছো না এটা প্রফুল্ল কমলে কীট বাস, মানে ফুলের বাগানের মধ্যে এই এই কীট পতঙ্গের বাস, এখানে কীটের বাস কাকে বোঝানো হয়েছে, লক্ষণকে বোঝানো, লক্ষণকে বোঝানো হয়েছে যে এই কীট বাস করছে প্রফুল্ল, এত এটা সুন্দর লঙ্কাপুরী অর্থ আর কি, সুন্দর লঙ্কাপুরী। তাহলে এখানে তাই বলছে দেখি দেখো দূর থেকে আগত যে দূরের দত্ত লক্ষণ এখানে এসে এই ফুল বাগানে খেলা করছে, তুমি কেটে দেখতে পারছো না। এবং এখান থেকে যদি আমরা একটু ব্যাখ্যা করি পুরো লাইনগুলো, যে নিকুম্বিলা যজ্ঞাঘাত থেকে এই কীটবাস পর্যন্ত, তাহলে কী দাঁড়াবে যে নিকুম্বিলা যজ্ঞাঘারে কোনো ভয়টা ছাড়াই এই এই যে বন্য যে পশু বলতে চার কি, সে কীভাবে এখানে ভয় ডর ছাড়া এই যজ্ঞাগারে প্রবেশ করলো, হে চাচা আমাকে তুমি শুধু আদেশ করো যে এই নরাধমকে আমি শাস্তি দিই। চাচা আপনার জন্মভূমিতে এই বনবাসী দেখো এই যে বনে বাস করে এমন জন্তু জানোয়ার পদার্পণ করেছে, হ্যাঁ হে বিধাতা, হে ঈশ্বর, হে চাচা, স্বর্গের বাগানে এত সুন্দর নন্দন কাননে দূর থেকে এই লঙ্কাপুরীতে দুরাচারের দত্তের আগমন হয়েছে, এই যেন সুন্দর দেখো, এই যে বলছে যে প্রফুল্ল কমলে কীট বাস, মানে কি বলছে যে এই যেন সুন্দরের মধ্যে একটা কীট বা অসুন্দরের অবস্থান, তাই বলছে কহ তাত, বলো চাচা সে হইব কেমনে। অর্থাৎ এই যে মাতৃভূমির প্রতি, মাতৃভূমির প্রতি কার ভালোবাসা, মেঘনাদের, যে মেঘনাদের ভালোবাসা বা দেশপ্রেম এখানে প্রকাশ পেয়েছে কিভাবে, তুমিও হে রক্ষরথী, হে চাচা তুমিও, বলছে যে এই তুমিও এই রক্ষর সহিছ কেমন, অর্থাৎ তুমি এটা কীভাবে সহ্য করছো, চাচা তুমি আমাকে একটু বলতে পারো এটা তুমি কীভাবে সহ্য করছো। এবার এবার সাপের কথা এসছে, দেখো সাপ যেমন প্রতিবাদ বা ব্যথা পেলে সে যেমন ঘুরে দাঁড়িয়ে ছোবল দিতে চায়, ঠিক তাই বলছে যে মহামন্ত্র বলে যথা নত শির ফণি মলিন বদনে লাজে উত্তরিলা রথী। দেখো এখানে মানে তুমি হে রক্ষরতে সহিছ কেমনে, মহামন্ত্র বলে যথা নত শির ফণি, মহামন্ত্র বলে মানে কি, এটা বলছে যে যে বলছে মহামন্ত্রী অর্থাৎ হে চাচা আমাকে বলুন যে এমন অপমান আমি কি করে সহ্য করতে, আপনার ভাইয়ের ছেলে হয়ে আমি তো এটা সহ্য করতে পারছি না, তাহলে তুমি বা কেমন করে এটা সহ্য করছো, আর তোমাকে কী এমন করেছে যে বলছে যে সে বলছে তোমাকে কী এমন মহামন্ত্র বলে মানে কি, এটা মহামন্ত্রের বলে বশীকরণ করেছে তোমাকে, কীভাবে বশীভূত করেছে, মহামন্ত্র বলে মানে নত শির ফণি মানে তো জানো তো ফণা, নত শির ফণা মানে সাপ আর কি, নতশির মানে মাথা নিচু করা, বশীভূত ব তাহলে বশীভূত ভয় দীর্ঘই ত না বশীভূত না রস্যকে বশীভূত রস্য বশীভূত করেছে তোমাকে, তোমাকে কি এমন মন্ত্র বশীভূত করেছে যে তোমার এই মাথা এই দেখো নতশির নতশির নম্রশির নম্র হবে নম্রশির ফণি মলিন বদন লাজে
বলছে যে তোমাকে কি এমন মন্ত্র বলে বশীভূত করেছে, যে যেমন বশীভূত হয়ে সাপ যেমন ফনা নামিয়ে রাখে লজ্জায়, আপনি তারই মতো করছেন। এখানে আমি একটু ব্যাখ্যা লিখে দিই, সাপ যেমন বশীভূত হয়ে লজ্জায় মাথা নত করে, তুমিও তেমনি কেন মাথা নত করছো? আজকে আজ তোমার রাজ্য শেষ করে দিতে এসেছে এই ছোট জাতের মানুষেরা। উত্তরিলা রথী মানে উত্তর দিল বিভীষণ, উত্তর দিল রাবণ অনুজ, রাবণের ছোট ভাই, লক্ষ্মী রাবণ আত্মজে, লক্ষ্মী রাবণ আত্মজে। অর্থাৎ এখানে বলছে দেখো যে রথী মানে বিভীষণ উত্তর দিল যে হে বৎস উত্তর রথী রাবণ, লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের আত্মজে রাবণের ছেলেকে, আই মিন এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে, মেঘনাদ আর মেঘনাদ লক্ষ্য করে উত্তর দিল আমাদের বিভীষণ। কি উত্তর দিল? নাহি দোষী আমি বৎস, বৃথা বৎস মরে তুমি, আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না বাবা, তোমাকে আমি কোনো দোষ দিচ্ছি না, তুমি শুধু আমার তিরস্কার করছো। বৃথা বৎস মরে, বৎস মানে কি? তিরস্কার করা, তুমি শুধু দেখো তুমি বৃথা বৎস মরে, তুমি আমাকে খামোখা তিরস্কার। নিজ কর্মদোষী হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা, নিজ কর্মদোষী হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা, মজিলা আপনি মানে কি? তোমার বাবা নিজের কর্মদোষী এই সোনার মতো কনক পরাতে সোনা না, সোনার লঙ্কা রাজ্যকে আজকে হারাতে বসেছে, এখন নিজেদের উপরে ধ্বংসের দিকে। বলছে দেখো এখানে কি বলছে যে তুমি নিজ কর্মদোষী হাই মজাইলা এই কনক লঙ্কা রাজা, এই সোনার মতো লঙ্কা রাজা তোমার বাবা রাবণ কিন্তু ডুবিয়ে দিয়েছে, কারণ কি? সে কেন সেটাকে ধরে আনতে গেল, আর মজিলা আপনি নিজেও আজকে বিপদের মধ্যে পড়েছে, নিজেও বিপদের মধ্যে পড়েছে। কেননা তুমি কি তার সে তার লক্ষ্য মেঘনাথকে বলছে যে তুমি জানো না যে বিরত সতত পাপে দেবকুল, বিরত সতত পাপে দেবকুল মানে কি? বিরত মানে কি? চুপচাপ থাকে মা, একবার কোনো পাপ করে না যারা আর কি। তো বলছে যে বিরত সতত পাপে দেবকুল অ্যাবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, বলেছে যে দেবকুল যেমন সব বিরত মানে কি? রত থাকে সতত মানে সব সময় তোমরা 9-10 পড়েছিলে সতত হেন তুমি পরমর মনে, তেমনি বিরত সতত পাপে দেবকুল, পাপে দেবতারা সবসময় পাপ মুক্ত থাকে অ্যাবে মানে এ পাপ পূর্ণ লঙ্কাপুরী, এ লঙ্কাপুরী এখন পাপে পূর্ণ হয়েছে, এ লঙ্কাপুরী আজ পাপে পূর্ণ। কেন পাপে পূর্ণ? বলছে যে লঙ্কা পাপে পূর্ণ ঠিক কেন? সে বলছে যে আজকে এই দেবতারা দেখো, আজকে দেবতা মানে কি? লক্ষ্মণনাথ দেবতারই বংশধর, তাই না? সেক্ষেত্রে বলছে যে এরা আজকে সৎ, তাদেরকে আজকে লঙ্কা রাজা নিজের দোষেই আজকে লঙ্কাকে বিপদের মধ্যে ফেলেছে, আর ঠিক এরা তো সবসময় পাপ মুক্ত থাকে, আর আজকে তোমার বাবার জন্য রাবণের জন্য আজকে লঙ্কা পুরী আজকে কি হয়েছে? লঙ্কাপুরী আজ পাপে পূর্ণ হয়ে গেছে। এবং বলছে প্রলয়ে যে মতি বসুধা ডুবিছে, দেখো প্রলয়ে যে মতি বসুধা ডুবিছে, এই যে এখানটা আমরা একটু খেয়াল করি, প্রলয়ে যে মতি বসুধা ডুবিছে মানে এখানে বলছে যে ডুবিছে লঙ্কা এ কাল চলিলে রাঘবের পদাশ্রয়ে রক্ষাত আশ্রয় তেই আমি, এই লাইনটিটা দেখো একটু, এখানে কি বলছে? বলছে যে যেমন আজকে যে দেবতারা যে রাগ করে আজকে রাম লক্ষ্মণ যে রাগ করে আজকে এই লঙ্কাপুরে ডুবাতে এসেছে, আজকে এটাকে ডুবিছে লঙ্কা এই কাল চলিলে, এই কাল চলিল মানে তো একবার বিপদগ্রস্ত আজকে আজকে, ঠিক তেমনই বলছে যে যেমন লঙ্কাপুরী এ কাল ছড়িয়ে ডুবে যাচ্ছে রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয় তেই আমি, যেহেতু লঙ্কাপুরী আজকে মহাবিপদের মধ্যে পড়তে গেছে, এই জন্য আমি রাঘব মানে কি রামের, এটা আগেও বলেছি আমি, রামের পদাশ্রয়ে মানে তার অনুসারী হয়ে আমার জীবন রক্ষার জন্য এটাকে রক্ষার্থে আশ্রয় তেই আমি, সেজন্যই আমি
আমি সেই জন্যই আজ রামের আশ্রয় গ্রহণ করেছি, তোমার বাবা যে দোষ করেছে এটা ঠিক বানাই লঙ্কা পরি ধ্বংস হয়ে যাবে, আমি তো পরের দোষে কে চাহি মজিতে। যে পরের দোষ তার নিজের ভাইকে সে পর বানিয়ে দিল, অর্থাৎ আমাদের দেশের রাজাকাররা বা আমাদের ওই যে যেটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম পলাশী যুদ্ধে, তারা যেমন করেছিল ঠিক তেমন। দেখো পরের দোষে কে চাহি মজিতে, পরের দোষে আমি তো মরে যেতে পারবো না। এই কথা শোনার পরে পর দোষে কে চাহে মজিতে, মানে কে মৃত্যুবরণ করতে চায়, আমি তো পারবো না তোমার বাবার জন্য আমি মৃত্যুবরণ করতে। তখন বলছে রুশিলা বাসবত্রাস, কারণ যখন বলছে পরের দোষ মানে ভাইকে যখন পর করে দিয়েছে, এইটা শোনার পর রুশিলা বাসবত্রাস, রুশিলা মানে কি মেঘনাদ একেবার রাগ করে উঠলো। বাসবত্রাস মানে কি দেবরাজ ইন্দ্রকে যে পরাজিত করেছিল সেই সেই কথা বলছে, যেখানে ইন্দ্রের ভয়ের কারণ বাসবত্রাস, মানে একদম মানে এটাকে এখানে একটু উদাহরণ বাসবত্রাস যে হলো ইন্দ্রের ভয়ের কারণ, আমি বলি লিখে দিই দেবরাজ ইন্দ্রের ভয়ের কারণ কে ছিল বাসবত্রাস। এই যে বাসবত্রাস গম্ভীরে যে মতি নিশিতে, দেখো গম্ভীরে এই লাইনগুলো দেখবা, গম্ভীরে যে মতি নিশিতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। দেখো মানে আমি যদি ব্যাখ্যা করি তাহলে এমন হবে যে রাতে যেন মেঘে মেঘে ঘর্ষণ হলে যেমন একটা বজ্রপাতের মতো শব্দ হয়, ঠিক তেমনই যেন এই যখন বললো পরদোষে কে চাই মজিতে, এই কথাটা শোনার পর তার মনে হলো যে নিজের ভাইকে পর করে দিছে, তখন সে সেই মেঘনাথ যেন তার মাথায় বজ্রপাত ভেঙে পড়লো। বজ্রপাত ভেঙে মূলত বলছে যে মেঘনাথ যে কিনা ইন্দ্রের ভয়ের কারণ, সে রাগে গর্জন করে দিয়ে উঠলো, সে গর্জন করে উঠলো কীভাবে, যেমন রাতের অন্ধকারে গম্ভীর আকাশে বিদ্যুৎ চমকালে যেমন হঠাৎ করে সবাই আটকে ওঠে, সেভাবে গর্জন দেয় বীরেন্দ্র বলি বলতে। মানে এখানে তো দেখো নিশিতে, দেখো গম্ভীর মানে গভীর, যেমতি নিশিতে মানে রাতে অম্বরে মানে মেঘে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলি মানে এখানে মেঘনাদ, দেখো অম্বরে মানে মেঘে মন্দ্রে যে মুতেন্দ্র মানে যে মধ্যে মানে মেঘে মেঘে যে ঘর্ষণ হয় কপি যে আলো হয় অন্ধ গভীরে বিদ্যুৎ চমকালে, দাদা রাত্রির আকাশে রাতের হ্যাঁ অন্ধকারে আর কি রাতের অন্ধকারে বিদ্যুৎ চমকালে, বিদ্যুৎ চমকালে অর্থাৎ চমকালে যেমন করে শব্দ হয় ঠিক তেমনইভাবে বীরেন্দ্র বলি মানে মেঘনাদ বলল ধর্মপথগামী। ধর্ম উনি বলছে যে আমি এই লাইনটির ব্যাখ্যা করি যে মেঘনাদ এই যে বলছে রুশিলা বাসবত্রাস মানে যে হলো দেবরাজ ইন্দ্রের ভয়ের যে কারণ, সে যেন কি বললো যে রাতের অন্ধকারে বিদ্যুৎ চমকালে যেমন হঠাৎ করে সবাই আটকে ওঠে ভয় পায় জিম্বুতেন্দ্র কপি মানে সেই আলো দেখে তো ভয় পায়, সেভাবেই গর্জন দিয়ে মেঘনাদ বলল কি বলতে লাগলো ধর্মপথগামী হে, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুষ, মানে রাক্ষস রাজার অনুষ, তিনটা শব্দ আছে রাক্ষস মানে এখানে আমরা রাক্ষস রাজ মানে রাবণের, অনুষ মানে ভাই, এখানে বিভীষণকে বলা হয়েছে বিভীষণ অর্থাৎ রাক্ষস রাজার ভাই, রাক্ষস রাজানুজ রাজযোগ অনুজ রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে, তুমি তো জগতে অনেক বিখ্যাত, তুমি বলো তো কোন ধর্মের নিয়মে আমার এই দাসকে আমাকে বলো শুনি আমি একটু। জ্ঞাতিত্ব এই লাইনটা আসে পরীক্ষায়, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলাজলাঞ্জলি, তো বলছে তুমি আমাকে বলো যে কিভাবে কিভাবে এই জাতিত্ব তোমার এই ভ্রাতৃত্ব এই তোমার জ্ঞাতি আত্মীয়তা, যে জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, হ্যাঁ আত্মীয়তা, ভ্রাতৃত্ব মানে ভাই, ভাইয়ের যে ভাই, জাতিত্ব মানে তো নিজের জাতি, এই সকল তুমি জলাঞ্জলি দিলে, হ্যাঁ তুমি কিভাবে এই সকল তুমি জলাঞ্জলি দিতে পারলে। তুমি দেখো শাস্ত্রে বলে বোঝাচ্ছে যে দেখো শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, যদি পরের মানুষ হাজার গুণের অধিকারীও হয় তবে নিজের আপন মানুষ যদি গুণহীন হয় সেই গুণহীন স্বজনই তথাপি সেই নির্গুণ স্বজনই শ্রেয়। কী সুন্দর করে একটা কথা বলছে, আর পর পর সদা,
অর্থাৎ পরের মানুষ হাজার গুণবান হোক, গুণ থাকুক হাজার হাজার গুণবান হোক, কিন্তু যদি গুণহীন স্বজন হয় তো ওই স্বজন গুণহীন স্বজনের মতো আর আপন কেউ হতে পারে না। এটা এটা শাস্ত্রে বলে স্বজন যদি গুণহীন হয় কিন্তু পর ব্যক্তি গুণবানও যদি হয় তবে গুণহীন ব্যক্তির আত্মীয় স্বজনটাই হলো শ্রেয়। আজ পর পর সদা মানে পর সবসময় পরই থাকে, পর সবসময় পরই থাকে। অর্থাৎ এই যে গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন, সে নির্গুণ স্বজন মানে কি, এর মানে কি উনি বলছেন এর মধ্য দিতে স্বদেশ স্বজাতির প্রতি, দেখো স্বদেশ স্বজাতির প্রতি মেঘনাদের নিবিড় প্রেম ফুটে ওঠে। যেখানে বলেছে যে তুমি কোন শাস্ত্র বলে এই যদি পরের মানুষ হাজার গুণবান হোক তুমি তার কাছে গেলে তুমি জানো না যে নিজের মানুষ যদি গুণহীন হয়, নিজের মা নিজের বাবা নিজের ভাই নিজের জাতি গুণী হলো সেই জাতিগোষ্ঠী তো আমার, অন্যরা তো আমার না, ওরা যারা পথ তারা তো চিরদিন পরই সবসময় তারা পরে। এই শিক্ষা হে রক্ষবার কোথা থেকে শিখিলে? বলতে যে হে এই যে এখান থেকে আমরা একটু বলি আবার একটু, কোন ধর্মমত থেকে নির্গুণ স্বজনই পর পর সদাপূর্ণ, এখানে কি বলছে? হে ধর্মের পথ অনুগামী, তুমি তো অনেক রাক্ষসের ছোট ভাই, তুমি তুমি এই জগতে অনেক কিছুতে বিখ্যাত, এই দাসকে এই দেখো এই কোন ধর্মমতে দাসের শুনিস জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতিত্ব, এ তুমি কিভাবে নিজের জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা ভ্রাতৃত্ব ভাইয়ের বন্ধন দেশের মানুষকে জলাঞ্জলি দিলে? শাস্ত্র বলে গুণবান মানে শাস্ত্রে আছে স্বজন যদি গুণহীন হয় কিন্তু পর ব্যক্তি যদি গুণবান হয় তবু গুণহীন সে আত্মীয় বা সে স্বজনে কিন্তু শ্রেয়, আর পরের মানুষ পরই হয় সবসময়। এই শিক্ষা তুমি কোথায় পেলে যে পরকে আপন করে শিখলে আপনকে সে পর করে দিলে? কিন্তু বৃথা গঞ্জি তোমায়, গঞ্জি মানে কি তিরস্কার, তোমাকে আমি এমনি তিরস্কার দিচ্ছি হেন সহবাসে, বলছি এমন যাদের ভিতরে মিল, এই যে তুমি যে মেঘনা ইয়ের সাথে লক্ষণের সাথে যে লক্ষণ লক্ষণজনক বিভীষণ এরা দুজন যে এমন মিল এদের ভিতরে, হেন সহবাসে হে পিতৃব বর্বরতা কেননা শিখিবে। দেখো তাই বলছে যে এমন এই শিক্ষা হে রক্ষকুল তুমি কোথা থেকে শিখলে আমি জানি না, তবে আমি এইটুকু বুঝতে পারছি তোমাকে তিরস্কার করে আমার কোনো লাভ নেই। হ্যাঁ কিন্তু বৃথা গন্ধ তোমার কোনো লাভ নেই, কারণ তুমি বলেছে যে তুমি যাদের সাথে থাকো যাদের সাথে তুমি মিশেছ কেন না শিখিবে এই বর্বরতা, তুমি বর্বরতা মানে কি খারাপ কেন তুমি হবে না? অর্থাৎ এই যে গতি যা নিজ সহ নিঃসে দুর্মতি, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে যে কেন বর্বরতা শিখবে না? যাদের গতি নিজ তাদের মতিও নিজ, মানে তাদের ইচ্ছে, যাদের গতি নিজ একেবারে ছোট আর কি নিচ দীর্ঘ নিচ তাদের মতিও নিচ, মানে তাদের মানসিকতা আছে, তাদের মানসিকতাও অতি ক্ষুদ্র অতি ছোট দিয়ে ছোট। অর্থাৎ এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, হ্যাঁ এই কবিতার ভিতরে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো টোটালি আমরা যদি এইটাকে একটু আলোচনার খাতিরে যদি করি তাহলে এইটুকু বুঝতে পারবো যে এই কবিতার ভিতরে আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পেয়েছি, সেটাতে এটা দেখলাম এখানে আমরা একটা ডায়াগ্রাম দিয়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ পলাশি যুদ্ধের কথা বা পৃথিবী সমস্ত পৃথিবীর এইভাবেই হয়ে থাকে যে একটা পক্ষ বিপক্ষে চলে যায়, এবং আমরা দেখেছিলাম সেখানে যে সেখানে বিভীষণের প্রতি মেঘনাদ, আমি তোমরা এটা সাইড স্ক্রিনে দেখতে পাবা যে এইটা যেটা দেখতে পেয়েছিলাম যে বিভীষণের প্রতি মেঘনাদের যে আকুতি প্রকাশ পেয়েছে তার মধ্যে যে দেশের প্রতি স্বজাতির প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসাগুলো অনেক গভীর এবং হৃদয় নিংড়ানো সেই ভালোবাসা, এবং এর মাধ্যমে কিন্তু একটা জিনিস প্রকাশ পেয়েছে সেটা হলো এই কবিতাটা স্বদেশ প্রেম স্বজাতির প্রতি ভালোবাসা দৃঢ়তা এবং সাহসের কবিতা। বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আজকে আমরা দেখলাম যে পুরো কবিতাটার ব্যাখ্যাটা কোন পর্যায়ে গেল, কোথায় গিয়ে দাঁড়ালো এবং কোথায় কি আসলে এটার আমাদের বলার অপেক্ষা রাখে না যে এই কবিতার মূল সুরটা কোথায় গিয়ে লুকিয়ে আছে। অর্থাৎ এই যে ঊনবিংশ শতাব্দী তথা 1800 সালের পরে মানুষের মুক্তি নিয়ে যে সাহিত্যের আবির্ভাব, মানুষের জীবন নিয়ে মানুষের জীবন নিয়ে এবং মানুষের সামগ্রিক সত্তা নিয়ে যে সাহিত্যের আবির্ভাব ঘটেছিল মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই হয়েছিল সেই 1800
চব্বিশ সালে যার জন্ম, 1873 সাল মাত্র 49 বছরে তার যে সাহিত্যিক প্রতিভা, সেটা কিন্তু তার সব অন্যতম প্রতিভা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। সেই কাব্যের ভিতরের একটা অংশ আমরা পড়তে পেরেছি এবং আমি পড়াতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি, গর্বিত মনে করছি। তো তোমরা অবশ্যই এই কবিতার ব্যাখ্যাটা জেনেছো, সব কিছু জানতে পেরেছো। তো সব মিলে তোমরা অনেক এনজয় করে পড়েছো আশা করি, তো বা আনন্দপূর্ণ পরিবেশে পড়তে পেরেছো। তো সেইটুকু আনন্দ নিয়ে তোমরা ভালো থাকো, আগামীতে আবার একটা বিষয় নিয়ে আমরা তোমাদের মুখোমুখি হব, দেখা হবে নতুন কোনো পর্বে। আমরা আগামী দিন তোমাদের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবার সুস্থতা কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। পাঠশালা বাংলা চ্যানেলের সাথে থাকুন, পাঠশালা বাংলা চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।